আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি আপনাকে আচ্ছা দেখাতে ঠিক আছে চাচ্ছি, ঠিক আছে, খাওয়া সম্পর্কে আদব দেখাতে চাচ্ছিলাম। তার মধ্যে একটা আদব হচ্ছে এইটা, একটু স্ক্রিনে আছে, আপনি কি দেখেন তো পড়তে পারছেন কিনা? হ্যাঁ আমি দেখতেছি। পড়তে পড়তে পারছেন তাই তো? হ্যাঁ, একটু একটু আমাদেরকে একটু শোনাবেন যে কি জিনিসটা? আচ্ছা ঠিক আছে, আমি পড়তেছি। হুম হুম উবাইদ ইবনু হুনায়ন রাদাল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদাল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে, অতঃপর তাকে উঠিয়ে ফেলবে, কেননা তার এক ডানা রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগে প্রতিরোগ। হ্যাঁ এটা আমি প্রতিষেধক, হ্যাঁ এটা আমি শুনেছি এর আগেও, জানি এই হাদিসটা আমি জানি, সহি হাদিস বোধ হয়, যতদূর জানি সহি হাদিস। সহি হাদিস। আচ্ছা, এবং আরেকটা হাদিস আছে, আমি আপনাকে সেটাও দেখাচ্ছি, একটু দাঁড়ান। সহি বুখারীর 5 5 3 8, একটু দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। এই হাদিসটাতে কি বলল, মানে আমিও কিন্তু কোনো কিছু ব্যাখ্যা করিনি, আপনিও কোনো কিছু ব্যাখ্যা করেননি, কি বলা হচ্ছে ব্যাখ্যাটা করছে নবী নিজেই। তো নবী যা ব্যাখ্যা করছে বা নবী যা নবীর যে বক্তব্য সেটা তো আপনিও বুঝছেন আমিও বুঝছি, তাই না? যে মাসি যদি যদি নবী পানীয় এখানে দ্রব্য, ব্যাখ্যা করেন, এক্স্যাক্টলি নবী এখানে ব্যাখ্যা করেন, নবী জাস্ট একটা নিয়ম হুকুম বাতায় দিছে, দিছে যে এটা করবা, হুকুম দিছে, ঠিক আছে, হ্যাঁ আর হুকুম শুধু দিছে, বলে দিছে যে এটা কারণে কি হয় সেটা হয়, হ্যাঁ সেটা সেটা, হুকুম বাট দিছে, ব্যাখ্যা হ্যাঁ করেন নাই। ব্যাখ্যা করেনি, হ্যাঁ আচ্ছা ঠিক হ্যাঁ আছে, হুকুম দিছে, ঠিক আছে, মানে কি করতে হবে সেটার হুকুম দিছে। আমি আরেকটা হুকুম আপনাকে দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে সহি বুখারীর 5538 নম্বর, দেখেন হাদিসটার অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে জবহ, মানে জবাই করা এবং স্বীকার করা, এবং এই হাদিসটার ইয়ার নাম কি, পরিচ্ছেদের নাম কি? পরিচ্ছেদের নাম হচ্ছে যদি জমাট কিংবা তরল ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ে। এবং হাদিসটাতে আমরা দেখি এটা কি বর্ণনাকারী, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এটা একটা সহি হাদিস এবং এটা সহি বুখারি তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখলে নাম্বার হবে 5027 নম্বর, আধুনিক প্রকাশন থেকে দেখলে নাম্বার হবে 5131। এইখানে বলতেছে মাইমুনা হতে বর্ণিত একটি ইঁদুর, একটি ইঁদুর ঘিয়ের মধ্যে পড়ে মরে গিয়েছিল, তার মানে একটা ইঁদুর জ্যান্ত ছিল, ঘিয়ের মধ্যে পড়ে মইরা গেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘি মানে কি, ঘি এই যে জমাট কিংবা তরল উভয় প্রকার ঘিয়ের কথাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, জমাট ঘিয়ের মধ্যে ইঁদুর পড়লে তো মরার কথা না, তার মানে নিশ্চয়ই তরল ঘিয়ের মধ্যেই পড়ছে, তার মানে ডুবে না গেলে তো মরার কথা না। ইঁদুর যদি উপরে ভেসে থাকে, উপরেই যদি থাকে, ঘিয়ের উপরেই যদি থাকে, তাহলে তো তার মরার প্রশ্নই আসে না। আচ্ছা, তখন আচ্ছা নবী আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ইঁদুরটি এবং তার আশেপাশের অংশ ফেলে দাও, তারপর তা খাও। এই ইঁদুরটা ফেলে দিবে আর ইঁদুরটার আশেপাশে যেটুকু অংশ ছিল ওইটুকু ফেলে দিবে, তারপরে খাবে। কি খাবে? ওই যে ইয়াটা, ঘিটা। আমি বলতেছি না যে ইঁদুর খাইতে বলছে, মানে বাকি অংশটা খাইতে বলছে, ঘিটা। তারপরে অমুক অমুকের সনদেও বর্ণনা করছে, অমুক বলেন যে ইন্ডিয়া কয়েকবার শুনছি। তাহলে দেখেন আপনার নবী খাওয়ার ব্যাপারে আদবটা দুইটা দেখাইলাম আপনাকে, যে একটা হইতেছে দেখেন মাসি পড়লে এই যে ই করার কথাটা, আর একটা হইতেছে ইঁদুর পড়ে যদি মরে যায়। আচ্ছা এই দূরের এটা আমি দেখতে পারতেছিলাম তো, আপনি মানে ছোট ছোট, আমি মোবাইলে, তো আপনি কি আবার একটু বলতে পারবেন কি বলছে এখানে? এখন দেখা যাচ্ছে, সরি, এখন দেখা যাচ্ছে, এখন হ্যাঁ দেখা যাচ্ছে, পড়তে পারতেছি, কিন্তু ঘি মনে একটি, পড়ে গিয়েছিল তখন নবী। হ্যাঁ হুম বলেন বলেন। হ্যাঁ, একটি ইঁদুর ঘিয়ের মধ্যে পড়ে মরে গেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ইঁদুরটি এবং তার আশেপাশের অংশ ফেলে দাও, তারপর তা খাও। আচ্ছা আচ্ছা সেম পদ্ধতি, ওই মাছিটাকে, ইঁদুরটাও এরকম ডুবে গেছে, ইঁদুরটারে এরকম ফালাই দিতে বলছে, এবং আশেপাশে ইঁদুরটা যেখানে পড়ছে ওই আশেপাশের পুরো অংশটা ফেলে দিতে বলছে, দিয়ে তারপরে খাইতে বলছে। এখন আপনার বক্তব্যটা একটু যদি বলতেন, যে যে খাবার সম্পর্কে আচ্ছা আদবের কথা শিখিলেন না, খাবারের আদব আমি আচ্ছা, আপনাকে দুটো দেখালাম। ইঁদুরটা আমি আজকে শুনলাম, বাট মাছেরটা আমি এর আগে শুনছিলাম তো। হ্যাঁ তো মাছিটা হচ্ছে গিয়ে যে মাছির এক ডানাতে প্রতিষেধক থাকে, তো মাছি যখন আমরা যখন কোন একটা মানে পক মানে এটা যে কোন একটা পোকামাকড় পতঙ্গ যখন ইয়েতে পড়ে এটা ভাসতে থাকে, হ্যাঁ ওই পানির একটা সারফেস টেনশন থাকে, হ্যাঁ এটা ফিজিক্সে পড়ছিলাম, একটা মানে সারফেস আপনি আপনি টেনশনের নবীকে এই একটা, ক্ষেত্রে সমর্থন করতেছেন তাই তো? সোজা কথা হচ্ছে এটা,
হ্যাঁ, আমি এটা বিশ্লেষণ শুনছিলাম আরেকজনের থেকে, পরে এটা হ্যাঁ সত্যি এটা আমার যে কাছে যে জিনিসটা বিশ্লেষণ গুলো, সাইন্টিফিক্যালি তারা মানে তারা ভালো ধরেন যে, মনে হয়েছে। আচ্ছা তারা যে বেশ যেই ব্যাখ্যাটাই দিক না কেন, ধরেন যেই ব্যাখ্যাটাই দিক ওটাও দরকার হলে আমরা আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি সেই ব্যাখ্যাটা কি আপনি চেক করে দেখেছেন যে সেটা আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা হয় কিনা, মানে সেটা আমি কি কিভাবে চেক কল্পবিজ্ঞান? করবো? আমাকে চেক করতে হলো তো মানে আমাকে একজন সায়েন্টিস্ট হতে হবে, তাই না? বাট আমি না যারা না বিশ্লেষণ করছে সাইন্টিফিক্যালি তাদেরটা বলতেছি আর কি। না 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 আপনি 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 কি জি সায়েন্টিস্টদের কাছ থেকে শুনছেন নাকি মুসলিমদের কাছ থেকে শুনছেন? সায়েন্টিফিক্যালি একজন বিশ্লেষণ করছে, সায়েন্টিফিক্যালি একজন এটা ব্যাখ্যা দিছে, ব্যাখ্যা? এটা আরো আচ্ছা, অনেক আগে, সেই বাট ব্যাখ্যাটা যে দিছে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা কি করে দেয়, কি কি পদ্ধতিতে সায়েন্টিফিক ব্যাখ্যা দেয় কোনো কিছুর? ধরেন না সে ওই ব্যাপারটা যখন ঘটে তখন ওখানে কি কি সম্ভাব্য ঘটনা ঘটতে পারে ওগুলি সে বিশ্লেষণ করে বলছে, এতটুকুই আর কি সায়েন্টিফিক্যালি। আচ্ছা, এই যে সায়েন্টিফিক্যালি বলছে, এই যে কথাটা যে বলছেন যে সায়েন্টিফিক্যালি একটা জিনিসের ব্যাখ্যা দিছে, এই ব্যাখ্যাটা সায়েন্টিফিক ব্যাখ্যা কোন পদ্ধতিতে দেয় আপনি যদি আমাকে যদি একটু বলতেন? আপনি তো নিশ্চয়ই জানেন, তার মানে সায়েন্টিফিক ব্যাখ্যা কোন পদ্ধতিতে দেওয়া যায়, সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি ওয়েল আছে এই আমি পদ্ধতি? বলতেছি, আমি আমি সে যেভাবে বলছে আমি সেটা বলছি, হ্যাঁ, না না কিন্তু না না আপনি তো সাইন্টিফিক ব্যাখ্যাটা ব্যাখ্যা বলতেছেন, যে সে, হ্যাঁ আপনি তো ব্যাখ্যাটা হ্যাঁ বলতেছেন, হ্যাঁ আমি জিজ্ঞেস করতেছি আপনাকে যে এই যে ব্যাখ্যাটা যে দিল, এই ব্যাখ্যাটা দেওয়ার মানে কোনো কিছুকে সাইন্টিফিক এক্সপ্লেনেশন দাবি করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে বা একটা নির্দিষ্ট সে হয়তো এটা প্রুফ করে বস্তু নাই, আছে? বাট সে জাস্ট একটা বিশ্লেষণ করে এটা একটা মানে সেটা ইয়ে হ্যাঁ বলছে আর কি, ব্যাখ্যা হ্যাঁ, বলছে। তাইলে এইটাকে কি বলে জানেন? এটাকে বলে ব্যক্তিগত অভিমত। এটাই এটাই সে করছে, এবং সেটা আমি মাত্র আপনাকে বলতে চাইছিলাম এবার এখানে আপনাকে, আসলে এবার কি আপনি ঘটে মাছি ডুবানোর দাঁড়ান না পর। দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না একটু, জি আমরা ভেঙে ভেঙে আলোচনা করি একটু। আপনি আমার জি প্রশ্ন শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কোন পদ্ধতিতে আলোচনা করতেছি আপনার সাথে, সেটা হচ্ছে আমি আপনার কথা নিশ্চয়ই শুনবো, কিন্তু আমি আপনাকে আগে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে বৈজ্ঞানিক জি জি পদ্ধতিটা কি, এবার আমি আপনাকে বলি, সেটা হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ পেপার। সায়েন্টিফিক রিসার্চ আচ্ছা আচ্ছা পেপার এর মাধ্যমে উনি কি সায়েন্টিফিক রিসার্চ মানে যে রিসার্চ মেথোডোলজি, যে কেউ সায়েন্সে যদি ব্যাচেলরে পড়ে সায়েন্সের যে কোনো টপিকে, এমনকি সায়েন্সের একটা একটা বেসিক বা স্টেপস বাইরেও আছে যদি সে সায়েন্সের ইয়া পড়ে, করার আর কি। হ্যাঁ তাকে ডেফিনেটলি এই রিসার্চ মেথোডোলজি নামের একটা কোর্স তাকে পাশ করতেই হয়, না করে কেউই অন্তত পক্ষে ব্যাচেলর লেভেলটা পাশ করতে পারে না, অসম্ভব। রিসার্চ মেথোডোলজি অনেক আচ্ছা আচ্ছা স্কুলে কলেজে, ভালো ভালো স্কুল কলেজে সেখানে শেখানো হয়, বিশেষ করে উন্নত দেশের স্কুল কলেজগুলোতে শেখানো হয়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই শেখানো হয়, কিন্তু আমি বাংলাদেশের কথা বলতেছি যে অন্তত পক্ষে ব্যাচেলর লেভেলে সে যদি পাশ করতে যায় রিসার্চ মেথোডোলজি নামের একটা কোর্স তাকে পাশ করতেই হবে। তো এই মেথডটা ফলো করে উনি আপনাকে ব্যাখ্যাটা দেননি, উনি আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছেন বা উনি ব্যাখ্যাটা দিচ্ছেন ধরেন কোনো একটা আর্টিকেলে বা কোনো একটা ভিডিওতে বা কোনো একটা অডিওতে বা কোনো একটা বইতে, মানে ওনার ওনার পছন্দ মতো। এবারে আপনি চাইলে আমাদেরকে হ্যাঁ ব্যাখ্যাটা বলতে পারেন, বলেন এবার। আচ্ছা আচ্ছা, আমি যেহেতু বলছি যেটা অনেক আগে, আমার যতটুকু মনে আছে আমি বলতেছি, যখন ওই মানে পতঙ্গটা থাকে পানির উপরে ভেসে, তো এটা পানির একটা মানে হাইড্রোজেন বন্ড, যেটা অনেক দুর্বল একটা বন্ড, সারফেস টেনশন একটা কাজ করে তরল পদার্থ, বিশেষ করে পানিতে, তোরা ভাসে, ওরা আমাদের মতো ডুবে যায় না ওই আপনার সার্ফেস টেনশনটার জন্য। তো ওইটার কারণে, ওইটার আচ্ছা কারণে হচ্ছে জসিম কি, ভাই, যখন ওই উপর ভাসে, জসিম ভাই জাসিম ভাই, জাসিম, জসিম থামানোর না, জন্য সরি, জসিম আপনি জসিম যদি থামানোর জন্য সরি, জসিম ভাই থামানোর জন্য সরি। আপনি আমি জাসিম, কি জাসিম আপনি ভাই, কোনো কিছু জসিম যদি না, ভুল, জসিম ভাই আমি যদি আপনার কোনো ভুল পাই সেটা কি এখনই ঠিক করে দিব নাকি আপনার পুরো বক্তব্যটা শোনার পরে ঠিক করে দিব? আপনি এটা ভালো জানেন, যদি আপনি মনে করেন না যে আপনার না না টাইমটা লস না, হচ্ছে, আপনার কাছে অনুমতিটা যেহেতু চাচ্ছি, আমি কারণ তা আছি নাহলে আপনি আপনার বলবেন যে আমি আপনাকে থামাচ্ছি, দ্বারে। এই জন্য এই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে ভুল কথাগুলো যেগুলো বলছেন বা বলবেন সেগুলো কি আপনি বলার সাথে সাথেই থামায় থামায় ঠিক করে দিব নাকি আপনার পুরো বক্তব্যটা শেষ হলে আমি একটা একটা করে বলে দিব সেগুলো কোনটা? আচ্ছা তাহলে আপনি বলেন যে এখন কি হয়েছে, কি ভুল হয়েছে। আচ্ছা, তাহলে যেটা হয়েছে আপনি যে বললেন যে এই যে মাছিটা ভেসে থাকে শুধু পানির ক্ষেত্রে, হাইড্রোজেন বন্ড থাকে এই সেই কারণ, না এগুলো ভুল কথা, প্লবতার কারণে উপরে ভেসে থাকে তরল পদার্থের উপরে, এমনকি কঠিন ও না পদার্থের না না, ক্ষেত্রেও। প্রবতার কথা বলতেছি না আমি, আমি প্রবতার ব্যাপারটা জানি, আমি এখানে হাইড্রোজেন বন্ডটার হ্যাঁ, কথা এই হাইড্রোজেন জন্য বন্ডের যে বললাম, দাবিটা ছোট করছেন বা যে ব্যাখ্যাটা দিচ্ছেন ছোট যখন এই জিনিসটা ভুল পতঙ্গটা, বলছেন, হ্যাঁ এটা ভুল বলছেন, এই দাবিটা ভুল বলছেন, এটা ভুল হচ্ছে। এখানে হাইড্রোজেন বন্ডের কারণে কেউ ভেসে নাই, বা এইখানে
এই সারফেস টেনশনের মানে এই যে হাইড্রোজেন বন্ডের কারণে তৈরি হওয়া কোনো সারফেস টেনশনের কারণে কেউ ভাসেনি। এটা আচ্ছা খুব সহজ কথা হচ্ছে প্রবণতা, এটা পানিরও বিশেষ কোনো গুণ না, এটা প্লবতা মাসগুলো না, বিশেষ কোনো গুণ অ্যাকচুয়ালি না। আমি বলি ভাই, প্লবতার বিষয়টা কখন আসে? প্লবতার বিষয়টা আসে যখন একটা বস্তু পানিতে ভেসে থাকে, ঠিক আছে, ওইটার দ্বারা পানি যে পরিমাণ অপসারিত হয়েছে সেই পরিমাণ পানির ওজন যদি ওই বস্তুটা থেকে কম হয় তাহলে ওই বস্তুটা ভেসে থাকে। এটা হচ্ছে প্লবতার মানে এক্স্যাক্টলি বিভিন্ন চান্স। এক্স্যাক্টলি এইটাই ঘটতেছে মাসির সাথে। না না না, মাছের সাথে এটা ঘটতেছে না ভাই। আমি একটা কথা বলি, আমি এখানে যে হাইড্রোজেন বন্ডের কথা বলতেছি এটার কারণে কি কি ঘটনা ঘটে, এটা সাধারণত ছোট বস্তু দ্বারা হয়। যেমন একটা কয়েন, একটা কয়েনও কিন্তু এটা দ্বারা ভাসতে থাকে। আমি একটা কথা বলি, আপনি একটা কয়েন যদি খুব আলতো ভাবে পানির সার্ফেস এর উপরে রাইখা দেওয়ার চেষ্টা করেন, দেখবেন যে এটা লোহার কয়েন ছিল, বাট ওটা সার্ফেস মানে যে টেনশনটা কাজ করে ওটার কারণেও ডুবতেছে না। মানে এটা এই আমি জিনিসটা হচ্ছে ভাই গিয়ে যে প্রভুতার ভাই ইয়েটা না, ভাই এটা ওই জসীম ওই ভাই হাইড্রোজেন বন্ডের কারণে। জি ভাই, জসীম ভাই, বিজ্ঞানের 12টা বাজায় দিচ্ছেন আপনি, লিটারালি বিজ্ঞানের 12টা বাজায় দিচ্ছেন। একটা কয়েন, এটার ওয়েটটা, হ্যাঁ হ্যাঁ এটার ওয়েট এবং হ্যাঁ হ্যাঁ সেটার যে ক্ষেত্র, হুম ওইটা যেই ক্ষেত্রফল দ্বারা, তার যতটুকু ক্ষেত্র দ্বারা ওই তরলটার উপরে সে প্রেশারটা দিচ্ছে, ওই ওয়েটটাকে দিচ্ছে সে, ওই ফোর্সটা দিচ্ছে হ্যাঁ সে, হ্যাঁ 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 ওইটা ক্যালকুলেট করে যদি দেখা যায় যে তরলটার উপরের দিকে যে ঊর্ধ্বমুখী বলটা আছে সেটার চাইতে কম, সেটার চাইতে বেশি, হ্যাঁ, ওই তখন কয়েন ঠিক আছে, ডুববেই, তখন ওই ঠিক আছে, কয়েন আমি বুঝতে ডুববেই, পারছি। হ্যাঁ হ্যাঁ ওই কয়েনটা হ্যাঁ হ্যাঁ ডুববেই, ওই কয়েনটা গ্যারান্টেড ডুবে যাবে, 100% গ্যারান্টেড। তাইলে তাহলে হ্যাঁ, খামোখা, এই যে হাইড্রোজেন বন্ড শব্দটা খামোখা ইউজ করা হলো ওইটা না, আমি তাহলে না খামোখা সার্ফেস টেনশন শব্দটা ইউজ করা হলো না, তাহলে খামোখা এই শব্দগুলো ইউজ করা হচ্ছে না, সেটাই আপনাকে বলছি খামোখা না, যে খামোখা করিনি আমি, মাসিটা কেন খামোখা করতে ভেসে থাকে ওইটা। এটা আমরা জানি। আপনি আমাকে বরং এইটা হুম হুম বলেন যে আপনি কি এটা দাবি করতে চাচ্ছেন যে মাসির এক ডানায় রোগ আর এক ডানায় প্রতিষেধক থাকে, খালি জাস্ট এইটুকু বললেই হবে। হ্যাঁ, আমার নবী যেহেতু বলছে আমি তোরে বিলিভ করবো ভাই। আচ্ছা বিলিভ করবেন, কিন্তু এটা তো প্রুভেন না, তাই না ভাই? হ্যাঁ প্রুভেন না, কিন্তু এটা যে হ্যাঁ মানে প্রুভেন না এটাও তো প্রুভ করা হয়নি। হ্যাঁ প্রুভেন না, কোনটা প্রুভেন না, এটা প্রুভ করা হয় নাই, সরি সরি সরি, কি 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 এটা যে প্রুভেন না বা এটা যে হচ্ছে গিয়ে যে মানে একটা মিথ্যা একটা ইয়ে, মানে নবীজি এটা মিথ্যা বলছেন নাউজুবিল্লাহ, যদি এটাও তো প্রুভেন না। হ্যাঁ, যে জিনিসটা ভাই, ভুল। আপনি কি ওয়াটারবর্ন ডিজিজের নাম শুনেন নাই? এই ফ্লাই দ্বারা তৈরি হওয়া, ফ্লাই দ্বারা ছড়ানো ওয়াটারবর্ন ডিজিজের নাম শুনেন নাই আপনি কোনোদিন? মানে পানিবাহিত রোগের নাম শুনেন নাই? মাছি পড়লে, ওয়াটারবর্ন মাছি ডিজিজ, পড়লে ওই যে পানিবাহিত রোগ, কলেরা টলেরা এগুলি, পানিবাহিত রোগ যে মাছি ছড়ায়, মাছি যে রোগ ছড়ায়, এটা আপনি স্কুলে বা কলেজে কখনো পড়েন নাই ভাই? মাছি রোগ ছড়ায়। এখন মাছি যখন মাছি রোগ কোনো ছড়ায় না? খাবার বস্তুতে, হ্যাঁ মাছি রোগ ছড়ায়, কিন্তু ওই মাছি আর এখানে যে ঘটনাটা এখানে বলা হয়েছে সেটা মাছি এবং তরলের, মাছি এবং অন্যান্য খাবার না, হ্যাঁ, মাছি মাছি এবং যে পানি, তরলের পানির মধ্যেও যে কথা। রোগ ছড়ায়, এটা এটা শোনেন নাই আপনি কোনোদিন? মাছি এখানে যে একটা বিশেষ তরলের মধ্যে ঘটনার কথা যে বলা কোনো, হয়েছে, ধরেন আমি আমি একটা কথা বলি, মাছি রোগ ছড়ায়, কিন্তু এখানে একটা বিশেষ ঘটনার কথা বলা হয়েছে। ধরো তুমি দেখলে যে তোমার খাবার পাত্রে একটা মাছি পড়ে আছে, ঠিক আছে, ওটা এখনো সম্পূর্ণ ডুবে নাই, বাট তুমি ওকে আঙ্গুল দিয়ে গুঁতা দিয়ে ডুবিয়ে দাও এবং ওকে ফেলে দাও, তখন যেই প্রবলেমটা ছিল ওই ওই মুহূর্তে পানিতে, ওইটা ওইটা দূরে চলে মানে ওইটা দূর হয়ে যাবে। কিন্তু এমনি মাছি রোগ ছড়ায়, পোকামাকড় রোগ ছড়ায়, এটা ছড়াইতেছে, কিন্তু এখানে একটা বিশেষ ঘটনাকে, ধরুন আমি যাইলাম ডাইনিং টেবিলে এক গ্লাস পানি খাবো, পানির আগেই ঢালা ছিল, সাপোজ ঢাকনা ছিল, তো তারপরে দেখলাম যে না একটা মাছি পড়ে যাচ্ছে, তো আমি ওটাকে ডুবে ওই মুহূর্তে, কারণ যে ইয়েতে মরুর দেশে ওখানে পানির অনেক অভাব ছিল, ঠিক আছে, তো আপনি কি এখানে এক প্রশ্নটা গ্লাস পানি বুঝেছেন আমাকে জসীম এখন ভাই? আপনি ফালাই দিলেন এখানে, কিন্তু জসীম এখানে ভাই আমার আপনি কি পানির প্রশ্নটা অভাব নাই। বুঝেছেন? প্রশ্নটা হ্যাঁ বুঝেছেন? হ্যাঁ আমি বুঝতেই তো, পানির হ্যাঁ প্রশ্নটা কি করেছি বলেন তো পোকামাকড়ের আমাকে। দ্বারা অনেক মাছির দ্বারা রোগ ছড়ায় কিনা, আমাকে এই কোশ্চেনটা হ্যাঁ, করতে তাহলে হবে। তাহলে কোথায় পানির মানে পানির প্রাচুর্য নাই, কোথায় পানির অভাব আছে, আপনি সেই ব্যাখ্যাটা কি দেওয়াটা কি আপনার ঠিক হচ্ছে, নাকি সময়টা নষ্ট করা হচ্ছে? জসীম ভাই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি নিজের বিবেক আমার থেকে নাম বা জসিম না নিজের ভাই, আপনি যদি আমার নামটা বারবার জসিম বলেন, আমার নাম জাসিম ভাই। আচ্ছা সরি, আপনার নাম জাসিম, ওকে ঠিক আছে, জি জসিম জি না, আপনার নাম জাসিম, ওকে ফাইন, সরি সরি, আমি সরি। আচ্ছা জাসিম ভাই, তাহলে আপনি দয়া হ্যাঁ করে কাইন্ডলি ওই
এই একদম স্পেসিফিক, শুধুমাত্র যেটুকু আলোচনা না করলে না ওইটুকুর মধ্যেই যান, তাহলে বোধ হয় আমাদের জন্য একটু ভালো হয়, আপনার জন্য আমার জন্য, আপনার জন্য ভালো হোক না হোক আমার জন্য অন্তত ভালো হয়। মানে আমি প্রচুর সময় আমার মানে আমার ইয়ে হচ্ছে বাড়তি লাগতেছে, সেটা আমি চাচ্ছিলাম না। আমি আপনার কাছে জাস্ট শুধু এইটুকু জানতে চাচ্ছিলাম, মাসিদ যে এখানে বলছে যে মাছির একদমে রোগ, দ্বারা রোগ ছড়ায় কিনা? হ্যাঁ ছড়ায়, হ্যাঁ মাছির ছড়ায় দ্বারা রোগ তাইলে, ছড়ায়। মাসির দ্বারা রোগ ছড়ায়, মাসির দ্বারা কি রোগ, হ্যাঁ মাসির দ্বারা কি এই যে মাসি ডুবানোর কারণে কি রোগ থেকে উল্টা আরো মানুষ বাঁচতে পারে, এরকম কোন কথা আজ পর্যন্ত কোথাও আমরা পেয়েছি, কোন বৈজ্ঞানিক এরকম কোন তথ্য আমরা পেয়েছি? ওই যে ওই ঘটনাটা ওই লোকটা যখন বিশ্লেষণ করছে, তখন আমি বুঝছিলাম যে সে তো যদি আমি এভাবে বিশ্লেষণ ঢুকাই দেই। করছে, ধরেন সে তো বিশ্লেষণ করছে, সেটা কি প্রমাণিত তো না, এটা তো আপনি নিজেই বললেন যে সে কোনো মেথড দ্বারা, সাইন্টিফিক মেথডে রিসার্চ মেথোডোলজি ফলো করে সে ওই কাজটা করেনি, সে না কি করে সে নাই। কি করছে, সে ব্যক্তিগত কিছু মতামত দিছে, সেটা তো আমাদের কাছে রেফারেন্স হইতে পারে না। আমি আপনার কাছে জানতে চাইছি যে এইরকম কোনো আমরা প্রমাণ কোনোদিন পাইছি কিনা। ওইটা ছাড়া আমি শুনি নেই, ওইটা ছাড়া আমি আর কোথাও শুনি নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে তো হয়েই গেল যে মাসি রোগ ভালো করতে পারে না, মানে মাসি প্রতিষেধক হিসেবে কাজ করতে পারে না, সেটাও সেটাও আজ পর্যন্ত আমরা মানে পারে এটা কোনোদিন দেখিনি, আর হচ্ছে মাসি উল্টা আরো জি রোগ ছড়ায় এটা আমরা দেখছি। তাহলে তো একদম ক্লিয়ার হয়ে গেল এখানে যে মানে আমরা বাস্তবতায় কি পাচ্ছি, বাস্তবে কি ঘটতেছে পাচ্ছি, আর আপনার নবী কি বলছে পাচ্ছি, তাই না? এখন তারপরে যদি আপনি এখন বিশ্বাস নবীজি কি যে নবীজি যেটা মানে বলছে সেটাও যদি মানে একেবারে সাইন্টিফিক্যালি এরকম টেস্ট করা যেত যে আসলে ওই মুহূর্তে কি ঘটে, ওইটা যদি বের করা যেত তাহলে না আমরা বুঝতাম, কিন্তু এটা তো আচ্ছা এখনো ঠিক আছে, বের আপনি করা তাহলে হয় নাই। ঠিক আছে, আপনি তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এটা ভবিষ্যতের অপেক্ষায় থাকেন, যদি কোনোদিন কোনো মুসলিম ভাই বা বোন তারা যদি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এরকম আমাদের কাছে একটা ই পুরস্কার দিতে পারে, আমরা মেনে নিব। পরের জাস্ট আপনার কাছে একটাই প্রশ্ন, যে মাছি ধরেন ময়লার ভাগাড় থেকে অথবা পায়খানা থেকে উঠে আসছে, এরকম একটা মাছি আপনি বুঝতেছেন যে আপনি এই মাছিটা এই সাইডটা থেকে আসছে, ধরেন আপনি এমন একটা ঘরে জি জানলার ওপাশে ডাস্টবিন আছে, আপনি তার মানে কনফার্ম যে এই মাছিটা ডাস্টবিন থেকে উড়ে আসছে, ওই মাছিটাকে আচ্ছা, আপনি দুবাই, মাছি খারাপ জায়গা থেকে আসছে সোজা কথা। হ্যাঁ সোজা কথা খারাপ জায়গা থেকে আসছে, ইয়েস, এরকম মাছিটা আপনার ইয়েতে পড়লে আপনি কি ওইটা খাবেন নাকি খাবেন, আপনার আপনার ব্যক্তিগত মতামত, দুবাই ওই হ্যাঁ পানিটা খাবেন? আমার কাছে যদি পানির অ্যাভেলেবিলিটি না থাকে, আমি ওই পদ্ধতি অবলম্বন করি, আমি ডুবাই ওইটা ফেলে দিয়ে দেন আমি হচ্ছে গিয়ে পানিটা খাবো। তার মানে যদি আপনার কাছে পানি না, আর আপনার কাছে যদি পানি থাকে তাইলে এখন এটা রুচির ব্যাপার, আমি রুচি, ধরেন অপচয় করতে আপনার রুচিটা আমি জানতে চাচ্ছি। আমি খাবো ভাই, আমি খাবো, যেহেতু নবী যেটা বলছেন তো আমি খাবো, এটার উপর আমার একটা থ্যাংক ইউ, সুন্নতের আমলও করা হলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং তাই না? আপনাকে সেই সাথে জানাই দেই, আপনার নবী কিন্তু একটা বারের জন্য বলে নাই যে আমার এলাকায় পানি কম, এই জন্য আপনার নবী অন্য বুঝলেন কারণে ভাইয়া? বলছে, কারণে বলছে সেটা শুনবেন। হ্যাঁ ভাইয়া বলুন। এইবার এই যে আপনি মাঝখানে একটা ব্যাখ্যা দিছিলেন না যে পানির ওই জায়গায় পানিটার প্রাচুর্য ছিল না এই জন্য নবী এই ব্যাখ্যা, এটা কিন্তু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাখ্যা, এটা কিন্তু আমরা কোরআন হাদিসে কোথাও পাই না যে নবী বলছে যে, নবী বলছে যে না এটা তো ইয়া, আমার ব্যাখ্যা, এটা আমি বলি নাই, আমি তো বলি যে নবী দাবি করছে। হ্যাঁ হ্যাঁ এটা আপনার ব্যাখ্যা, কিন্তু আপনার ব্যাখ্যাটা ভুল, নবীর ব্যাখ্যাটা আমরা এক দেখবো, আপনার ব্যাখ্যা ভুল হোক ঠিক হোক সেটা জি সম্পর্কে আমি আপনাকে বলবো, যে সেটা বলা যাবে কিনা সেটা সম্পর্কে আমি বলবো। আগে আমি আপনাকে জি দেখাই নবী কেন ব্যাখ্যা করছে, নবী কেন পানির থেকে তুলে খাইতে বলছে সেটার ব্যাখ্যাটা আমি আগে আপনাকে দেখাই, নবী কি বলছে দেখেন। বুদা আহ নামক কূপ থেকে, কূপ জি প্রসঙ্গে পবিত্রতা অর্জনের অধ্যায়ের হাদিস, এটা সুনানে আবু দাউদ 66 নম্বর হাদিস, সহি হাদিস এটা একেবারে, সেখানে আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতেছে, একদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা কি মদিনাতে থাকা একটা কূপ বুদা নামক কূপের পানি দিয়ে উজু করতে পারি? কূপটির মধ্যে মেয়ে লোকের হাইজের ন্যাকড়া, কুকুরের গোস্ত ও যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো সেই কূপটার মধ্যে। কূপটা ধরে নেন, মানে এখানে বলে নাই বড় না ছোট, বাট ধরে নেন অনেক বড়, বিশাল বড় ধরে নেন, সেইখানে এই সমস্ত জিনিস নিক্ষেপ করা হতো। রাসূলুল্লাহ বললেন, পানি পবিত্র, কোনো কিছুই একে অপবিত্র করতে পারে না। এবং এবং শুধু তাই না, শুধু তাই না, আবু দাউদের 63 নাম্বার, যে জিনিস পানিকে অপবিত্র করে, সেইখানে বলতেছেন নবীকে ওই পানি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যাতে পানি পান করার জন্য বন্য প্রাণী ও হিংস্র জন্তু আসা যাওয়া করে, তিনি বলেছিলেন কি বলেছিলেন, পানি যে অপবিত্র হয় না যে বলছিলেন, এটা কি বলছিলেন, পুরা কথাটা ছিল এইটা, পানির পরিমাণ 2 মটকা হলে
তা অপবিত্রতা বহন করে না। অর্থাৎ নবী কি কোন কি কারণে এটা বলছিল? নবী বলছিল এই কারণে যে পানিকে কোনো কিছুই অপবিত্র করতে পারে না, সেই অর্থে উনি এই কথাটা বলছে। যে পরের হাদিসটাতে 67 নম্বর হাদিসটাতে এটা আরো বিখ্যাত দেখি, আরো বিস্তারিত দেখি। একদা তাকে বলা হইলো আপনার জন্য বুদা কূপ থেকে পানি আনা হয়, অথচ তাতে কুকুরের গোস্ত, হাইজের ন্যাকড়া, মানুষের ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ বললেন নিশ্চয়ই পানি পবিত্র, তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। ইমাম আবু দাউদ বলেন আমি তাইবা ইবনে সাইদকে বলতে শুনেছি, আমি বুদা কূপের নিকট অবস্থানকারীকে সেটির গভীরতা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, জবাবে তিনি বললেন যখনই কূপের পানি বেশি হয় তখন এতে পানি থাকে নাভির নিম্ন পরিমাণ, ফলে আমি জিজ্ঞেস করলাম পানি কম হলে এর পরিমাণ কতটুকু হয়, তিনি বললেন হাঁটু পর্যন্ত। ইমাম আবু দাউদ বললেন আমি এর পরিমাণ নির্ধারণ করার জন্য আমার চাদরের উপর বিছিয়ে দিয়ে পরিমাপ করি যে এর প্রস্থ হচ্ছে 6 হাত। ইমাম আবু দাউদ আরো বলেন যে বাগানে বুদা কূপটি অবস্থিত তার প্রবেশ দ্বার যিনি খুলে দিয়েছিলেন আমি তাকে জিজ্ঞেস করি কূপটির আগের আকৃতির কোনো পরিবর্তন হয়েছে কিনা, জবাবে তিনি বললেন না, আমি আর আমি কূপের পানির রং পরিবর্তিত দেখেছি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকার কারণে। পানিটার দেখেন কি বলছে যে প্রস্থ, ওই কূপটার প্রস্থ পর্যন্ত দেখছে সে 6 হাত, এবং পানিটার উচ্চতা দেখছে যে হাঁটু থেকে নাভি পর্যন্ত, এই পরিমাণ পানি সে ওখানে দেখছে। এবং নবী নিজে বলছে যে 2 মটকার বেশি পানি হইলে সেই পানিটাকে কোনো কিছুই অপবিত্র করতে পারে না। এবং এই যে এই কারণেই যে পানিকে কোনো কিছুই অপবিত্র করে না, এই কারণেই কিন্তু উনি মানে নবীজি বলছিলেন পানিতে এরকম মাছি পড়লে, ইন্দুর পড়লে, তরল পদার্থে ইন্দুর পড়লে সেটা এরকম তুলে ফেলে দিয়ে তারপরে খাইতে বলছিল। ক্লিয়ার মানে ওগুলির সাথে আপনি এটা রিলেট করতেছেন? আমি রিলেট করতেছি বললে ভুল হবে, আপনার নবী এটা বলে দিয়ে গেছে, রিলেট না হইলে আপনি বলতে পারেন যে এখানে রিলেট হইলো না। ওইটা একটা স্পেসিফিক ঘটনা, স্পেসিফিক একটা কোনটা জিনিস, একটা কোনটা ঘটনা যে এরকম হইলে তুমি এটা করবা। কিন্তু নবী তো হ্যালো, বলেন যে পুয়াদা নামক কূপের পানিটা পবিত্র, এই পানিটাকে কেউ কোনো কিছু অপবিত্র করতে পারবে না, এটা তো উনি বলেন নাই ভাই, উনি তো পানির কথা বলছেন ইন জেনারেল। নাকি আপনি বলতে চাচ্ছেন আপনার নবী বলছে একটা কিন্তু আপনি আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন আরেকটা? আসলে হাদিসটা আমি মানে কখনো দেখিনি, এটার বিশ্লেষণ শুনি নেই, নতুন আচ্ছা তো ঠিক আছে, এখন আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন হাদিসটার আপ সত্য মিথ্যা শুনে নিন, বিশ্লেষণ শুনে নিন, আমি আপনাকে মতামত দিতে তাহলে মানে জোরাজুরি চাপাচাপি করবো না, ঠিক আছে সমস্যা নেই, যেহেতু আপনি না আজকে আপনি প্রথম মতামত আপনি জানতে পারেন যে এখান থেকে আমি কি মতামত আমি বুঝছি। জানতে চাবো না কেন জানেন, কারণ এই যে দেখেন হাদিসটা একটু আগে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার আপনি যে ব্যাখ্যাটা দিছেন যে পানির ওখানে অপ্রতুলতা ছিল নাকি অপ্রতুল ছিল পানি ওখানে, এই জন্য মানে মরু অঞ্চলে পানি তো বেশি নাই, এই জন্য নবী এরকম হুকুম দিছে, এই যে দাবিটা যে বা এই যে একটা অভিমত যে আপনি দিছেন হুম সেই হুম অভিমতটা, অথবা এই যে এখন যে আপনি একটা অভিমত দিবেন নিজের নিজস্ব একটা অভিমত, হুম হুম এই অভিমত গুলা দেওয়া সম্পর্কে আপনার নবী কি বলে গেছে সেটা আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে যে ব্যক্তি তার ভাইকে ভ্রান্ত পরামর্শ দেয় তার পাপ। আবু হুরায়রা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যা বলিনি তা যে ব্যক্তি আমার প্রতি আরোপ করবে সে যেন দোজখে তার স্থান করে নিল। কোনো ব্যক্তির হুম নিকট হুম আর কোনো মুসলমান ভাই পরামর্শ চাইলো কিন্তু সে তাকে ভ্রান্ত পরামর্শ দিল, সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর শেষ পয়েন্টটা আপনার জন্য, যে ব্যক্তি দলিল প্রমাণ ছাড়াই ফতোয়া দিল তার এই ফতোয়া দানের পাপ তার উপরই বর্তাবে। বুঝতে পারতেছেন এই যে দলিল প্রমাণ ছাড়া ফতোয়া দেওয়ার আরো একটা আছে এখন যে আমি একটা পাপও করি নাই, আমি নবীর বিরুদ্ধেও যাইনি। না, আপনি তো এই যে দলিল প্রমাণ ছাড়া যে ফতোয়া দিলেন, একটা যে একটা যে আপনার মন গড়া একটা যে ব্যাখ্যা দিয়ে দিলেন যে এটা এই কারণে করা হয়েছে, এটা তো করছেন না আপনি আমি আপনাকে বললাম যে আপনি যখন বললেন যে আপনি কি এটা খাইতেন কিনা, ঠিক আছে, তখন আমি বললাম যে যেহেতু আমার এখানে পানির অনেক মানে অ্যাভেলেবল, আমি ইচ্ছা করলে এটা খাইতেও পারি নাও খাইতে পারি, যদি আমার রুচিতে না দেয় আমি এটা ইয়ে করলে আমি ইয়ে করে করতে ফেলতে পারি, কিন্তু যখন যেহেতু মরুভূমি এখানে পানির অ্যাভেলেবিলিটি অত বেশি ছিল না, ঠিক আছে, হয়তো এর জন্য মানুষ ওখানে হয়তো কষ্ট পড়বে দেখে, একটা একলা 1 গ্লাস পানি যদি আমি ফালাই দিই মানুষটা হয়তো কষ্ট পড়বে দেখে এটা করা উচিত হইতো না তখন ওই মুহূর্তে, তখন তার ওইটা ওই নবীর ওই কথাটা মেনেই চলে ওই পানিটা খেতে হইতো। এই যে এই যে ব্যাখ্যাটা দিলেন, বিশেষ করে শেষ লাইনে যে ব্যাখ্যাটা দিলেন যে ওইখানে হয়তো পানি বেশি নাই এই জন্য হয়তো তার এটা করা যাবে না, তখন এই জন্য নবীরটা মানতে হবে, এই যে ব্যাখ্যাটা আপনি দাঁড় করাইলেন,
যে পানি হ্যাঁ বেশি থাকলে নবীর এই হাদিসটা মানার দরকার নাই, বা হয়তো সে মানবে না, দরকার নেই অবশ্য আপনি বলেন না, আপনি বলছেন হয়তো সে মানবে না, আর পানি কম থাকলে, পানির অভাব থাকলে হয়তো সেই আমি নবীর এটাও বলছি, এটা যা যা রুচিবোধের ব্যাপার, যা ইন্ডিভিজুয়ালের উপর। আমি হইলে আমি আপনাকে বলছি আপনি কি করতেন, আমি বললাম যে আমি খাইতাম, কারণ আমার নবীজি তো বলছে এটার উপর আমার নবীর একটা হ্যাঁ সুনত করা হইতো। এখন কেউ যদি ওটাই ধরেন তার তার নবীর উপরে তার গুরুত্ব নাই, না থাক বলছে তো বলছে, থাক আমি পানিটা পাল্টাই ফেলি, তো এখন সেটা করতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা ব্যক্তিগত ব্যাপার, সে কি করবে, কিন্তু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপারের উপর চলে না, সেটাই আপনাকে বলতেছিলাম যে পানি বেশি আছে কি নাই সেইটার ভিত্তিতে কেউ যদি সিদ্ধান্ত নেয় যে আমি নবীর হাদিসটা মানবো বা মানবো না, সেইটা যে ইসলামের বাইরে হয়ে যাবে সেটি আপনাকে দেখাইতেছি, যে এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কোনো ফতোয়া দেওয়া যাবে না। সেটা এখন দেওয়া যাবে না মানে কি, মানে এই না যে আপনি বলতে পারবেন না, আমি তো আল্লাহ না, আপনি বলতে পারেন কিন্তু আপনার নবী এটা নিষেধ করছে, সেটা বলছি আর কি, বুঝছেন জিনিসটা? হ্যাঁ, আমি আমি কিন্তু কাউকে মানে ইনফ্লুয়েন্স করি না, ভাই আপনি এটা ফালাই দিয়ে আপনি খায় এটা না, আপনি যেটা আমাকে আপনি না বুঝে, অ্যাভেলেবল। আপনি আমাকে না বুঝে আপনার আল্লাহকে বা আপনার নবীকে বুঝাইলেই চলবে। আমি তো মানে আমার কাছে তো এটা ব্যাপার না, আপনার নবী বা আপনার আল্লাহ তো নিশ্চয়ই হয়তো বুঝবে আপনার মনে কি আমি আছে। কিন্তু ফতোয়া দিই নাই ভাই, আমি বলছি যে আমি হইলে এটা করতাম, এখন কেউ যদি কেউ করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি কিন্তু তাকে বলি না না সে সেটা করতে পারবে না, সে ফালাই দিক। আমি কিন্তু ফতোয়া দিই নাই, যদি আমি জোর আচ্ছা গলায় কিছু একটা বলতাম যে হ্যাঁ এটা আচ্ছা এটাই ভাবেই, তাহলে এটা ফতোয়া। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি এইটা অন্তত একনোলেজ করতেছেন যে আমি আপনার কাছে জানতে চাইছিলাম একটা জিনিস, কিন্তু আপনি এক্সট্রা আপনার এবং আমার উভয়ের সময়টা নষ্ট করে এক্সট্রা কিছু তথ্য দিছেন, এটা কি আপনি একনোলেজ করতেছেন তাহলে এখন? মাঝে মধ্যে কোন একটা টপিক ক্লিয়ার করতে হলে ভাইয়া মানে একটু আনা লাগে, এক্সাম্পল আনা লাগে, না ব্যাপার আমি তো থেকে আপনার কিছু কাছে একটা ওই উদাহরণ এক্সাম্পলটা নিয়ে কিছু আসা লাগে। চাইনি, এখন আপনি আমি যদি আপনার বলেন কাছে যে ভাই আপনি আমার সময় নষ্ট করতেছেন, আমি চলে যাব, যেহেতু আপনার সময় আমি সত্যি নষ্ট করতেছি, না, আপনি যদি এখন আমাকে তো বুঝতে প্রিসাইজলি হবে ভাই। পয়েন্টে আলোচনা করেন তাহলে আমি আপনার সাথে আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু আপনি যদি এরকম আপনার কাছে আমি একটা নির্দিষ্ট টু দা জিনিস পয়েন্টে জানতে চাই, কেমনে আমি আপনার সাথে আলোচনা করব, যখন আমি আপনার বলতেছি আমি একটা আমি প্র্যাকটিসিং আপনার কাছে মুসলিম, আমি একটা মানে রসিক স্কলার না। জাসিম ভাই, আমি আপনার কাছে টু দা পয়েন্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম না, একদম প্রিসাইজলি জিজ্ঞেস করছি আপনি হলে কি করতেন, আমি তো আপনার কাছে জানতে চাই নেই যে মরুভূমির একটা মুমিন কি করত, কে হইলে কি করত, আমি তো কার ইনশাল্লাহ, কেমন, আমি কিন্তু আপনাকে জানতে চাইনি আপনার কাছে, তাই না? জানতে চাইছি, আমি হইলে আমি যেটা বললাম আমি একেবারে পিছিয়ে বলে দিছি। হ্যাঁ অবশ্যই, তাই না? তাইলেই তো, এইটাই তো হচ্ছে স্বাভাবিক আলোচনার লক্ষণ, হ্যাঁ একটা স্বাভাবিক মানুষের লক্ষণ যে আমরা একটা নির্দিষ্ট আলোচনায় বসে একটা নির্দিষ্ট আলোচনা করবো, মানে কাস্কি মাছের আজকে দাম কত বাজারে, বা আমি এটা সম্পর্কে কি ভাবতেছি সেটা বলতে গিয়ে আমি যদি বলি আরেকজন কি ভাবতেছে সেটা তো সময় নষ্ট হচ্ছে না, সেটা বলছি। এখন আপনি যদি মনে করেন, আপনি বললেন না যে আপনি চলে যাব, এখন আপনি যদি মনে করেন যে এইরকম সময় নষ্ট করা ছাড়া প্রিসাইজলি আলোচনা করার দক্ষতাটা আপনি এখনো অর্জন করেন নাই, আমি তো আপনাকে জোর করে এই দক্ষতাটা একদিনে পিটায় অর্জন করাইতে পারবো না, বা বলে অর্জন করাইতে পারবো না, বা রিকোয়েস্ট করে অর্জন করাইতে পারবো না, এই দক্ষতাটা তো আসলে একটা আমার মানুষের, স্টাইলটাই হ্যাঁ আপনার এখন আপনি ধরে এক্স্যাক্টলি নেন। এক্স্যাক্টলি, তাহলে আপনার স্টাইল যদি এইটা হয়ে থাকে যে আপনার কাছে কেউ জানতে চাইছে একটা, আপনি সেটার সাথে আশেপাশের আরো কিছু এক্সট্রা তথ্য সহ সেই উত্তরটা দেন, এটা যদি আপনার স্টাইল হয় তাহলে এটা আপনার স্টাইল, কিন্তু ওই স্টাইলটাতে তাহলে আমি হয়তো আপনাকে আপনার কখনো বুঝার বলতে ইচ্ছুক, ইয়েটা বাড়বে, হয়তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, যেটা মানে এক্সপ্লেন করতে চাচ্ছি, ওটা আপনি ভালোভাবে বুঝবেন। কিন্তু কিন্তু এটা তো আপনি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছেন, আপনার কথাটা কি চেঞ্জ হয়েছে? ধরেন মরুভূমিতে কে কি করত না করত, সেটা দ্বারা, সেটা বলার দ্বারা আপনি যে নিজে খাইতেন, নবী খাইছে তাই আপনিও খাইতেন, এই বক্তব্যটা কি চেঞ্জ হয়েছে, বা কিন্তু পরিমাণ কোনো কিছু পরিবর্তন আসছে, আসেনি না তো? আমার আমার ক্ষেত্রে হয়নি, আমার ক্ষেত্রে পরিবর্তন হ্যাঁ হয়নি, আমি তো হ্যাঁ, বুঝছি। তাইলে এই জন্যই বলতেছিলাম, যে এটা এক্সট্রা ইনফরমেশন হয়, সমস্যা নেই, কিন্তু আপনার যদি এই যে চলে যাওয়া বলেন তাহলে এটা আমাকে তো কষ্ট দিবে, যে আমি আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি অথচ আপনি বলতে চাচ্ছেন যে এক্সট্রা সময় নষ্ট না করে আপনি কথাই বলতে পারবেন, এটা আমাকে একটা কষ্ট দিবে না? যাই হোক, সমস্যা নেই, কষ্ট অনেকেই অনেককে দেয়, সমস্যা নেই, এটা ব্যাপার না, কষ্ট মনে রাখিনি। আমরা পরের কথাটাতে, যে আপনি বলছিলেন যে আপনি একজনের কথায় বিশ্বাস করে, মানে আমার তিনটা প্রশ্ন ছিল আপনার কাছে আপনার আমার বক্তব্যের ভিত্তিতে, পাসপোর্টটা ভরে দাও তো। হ্যাঁ তিনটা প্রশ্ন ছিল আপনার ওই কথার ভিত্তিতে, দ্বিতীয় প্রশ্নটা আমি দরকার হলে সবার শেষে করব, দ্বিতীয় জি প্রশ্নটা ছিল যে এইটা একটা, আচ্ছা এটার উত্তরটা আমি আপনার কাছে চাইবো না, আপনাকে জাস্ট ভাবতে বলবো, আমাকে বলতেও হবে না, জাস্ট আপনাকে ভাবতে বলবো, যে একটা মানুষ আপনাকে এসে বললো আমার নবী কষ্ট পায় রওজাতে শুয়ে,
এবং আপনি সেইটা ভেবে বলেন আহারে আমি এতদিন কি কষ্ট টেনে দিছি দাড়ি কেটে, এটার ভিত্তিতে আপনি ইসলামে ফেরত আসলেন এবং ধর্মে ফেরত আসলেন, এবং তারপরে আপনি তাবলিগে অন্যদের ব্যবহার দেখে আপনার ধর্মে ফেরত আসলেন, যে ও কত সুন্দর ব্যবহার, কত সুন্দর সিস্টেম আছে, এগুলো জানতে পারলেন জেনে। তাইলে এই যে কত সুন্দর ব্যবহার, কত সুন্দর সিস্টেম যে আপনি এগুলো যে জানলেন বা ইয়ে করলেন নিলেন, এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটা যে আরেকজনের কাছে একটা বক্তব্য শুনে সেটা যাচাই না করে, নবী আসলেও কাঁদতেছে কিনা, নবী আসলেও শুনতেছে কিনা, নবী আসলেও সেখানে আছে কিনা যাচাই না করে, জাস্ট কষ্ট পেয়ে বা আবেগে আপ্লুত হয়ে এই পদ্ধতিতে ধর্মে ফেরত আসা, এই পদ্ধতিতে যে কোনো ধর্মে ফেরত আসা, যে কোনো মতবাদে ফেরত আসা বা মতবাদ থেকে দূরে চলে যাওয়া, যে কোনো কিছু, এটা কি কোনো ভালো পদ্ধতি হইতে পারে? নাকি তথ্য প্রমাণ যুক্তি দিয়ে যাচাই করে একটা মতবাদে আসা বা একটা মতবাদ ত্যাগ করা, সেটা যৌক্তিক হইতে পারে? এটা আপনি ভাববেন, এটার উত্তরটা আজকে দিতে হবে না, কারণ সময় নষ্ট হবে। কারণ হচ্ছে আমি তৃতীয় প্রশ্নটা, ইম্পর্টেন্ট প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছি, সেই জন্য আমি মানে সময় আপনারও নষ্ট হবে, আমারও নষ্ট হবে, সময় নষ্ট বলতে বোঝাচ্ছি যে দ্বিতীয় এটা আপনার যে দ্বিতীয় প্রশ্ন ছিল ওটার উত্তর আমার কাছে ইনস্ট্যান্টই আছে, বাট আমি দিব না না যেহেতু আপনি আমি মানা আপনার কাছে করছেন না, আমি আপনি আপনার কাছে শুনবো তৃতীয় না, আমি প্রশ্নের শুনলে তাহলে আমরা শেষে শুনি এটা।